বাবা চল বাবা তুমি কিন্তু আমার আর রঞ্জিত চেয়ে ভাইয়াকে বেশি ভালোবাসো তোদের স্কুল তো বন্ধ তাই তো তোরা একসাথে থাকলে সব সময় মারামারি করিস এই জন্যই তো আসাদকে সাথে নিয়ে যাচ্ছি আর ভালোবাসার কথা বলছিস তোদের মা মারা যাবার পর আমি তো তোদের তিন ভাইকে সমান আদর করেছি ভালোবাসা দিয়েছি রাজা ভাই তুমি বাবার সাথে বড় ভাইয়াকে যেতে দাও বড় ভাই শুধু আমাকে মারে তুমি তো আমাকে বেশি আদর করো তাই আমি তোমার সাথেই থাকবো তাই থাকো চলো বাবা হ্যাঁ চল আসি বাবা আমি জানি তুমি প্রফেশনাল কিলার হিসাবে 10,000 টাকা পেলেই মানুষ খুন করো কিন্তু এই খুনের জন্য তোমাকে 10,00,000 টাকা দেওয়া হবে এই জন্য বেগ রাবার ইন্ডাস্ট্রির মালিক বেগ সাহেবকে খুন করতে হবে কিন্তু সমস্যাটা এখানে বেগ সাহেব খুন হলে দোষটা আমার উপরই পড়বে আবার খুন না হলে আমিও মালিক হতে পারবো না তাই খুনটা এমন বুদ্ধিতে করবে যাতে করে আইনের কোনো ফাঁক দিয়ে আমাকে দোষী করতে না পারে অ্যাডভান্স 5,00,000 বাকিটা কাজ শেষ হবার পর আপনি মনে করতে পারেন আপনার কাজ হয়ে গেছে ভাই সব আমার এক কথা আমাদের বেতন বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত আমরা কেউ কাজ করব না শেয়াজি ভাই এগিয়ে চলো আমরা আজি তোমার সাথে শেয়াজি ভাই এগিয়ে চলো আমরা আজি তোমার সাথে 50,000 টাকা সেই সাথে নেতা করে দেব কাজটা কি ছোট কাজ প্রথমত তোমাদের নেতাকে মালিকের রুমে পাঠাবে মালিকের রুমে গেলেই একটা ঘটনাচক্রে জড়িয়ে পড়বে তোমাদের নেতা দ্বিতীয়ত আদালতে এখন যা করবে তার উল্টোটা বলবে কথা নড়চড় হলে তোমরাই ফেঁসে যাবে কি যে বলেন আপনি কি মনে করেন আমরা আপনাকে চিনি না আপনার কাজ হয়ে যাবে ভাই সব তাই আপোষ নয় সংগ্রাম সংগ্রাম করেই আমরা আমাদের দাবি আদায় করবই শিরাজি ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে শিরাজি ভাই আপনার একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি আব্বু তুমি এখানে থাকো আচ্ছা তুমি আপনার সাথে একটা জরুরি কথা আছে হ্যালো পুলিশ স্টেশন আসতে পারছেন ড্রাইভার এ কি করলে এই আমি খেলবো যা বেটা গেলি রাজা রঞ্জু তোমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর তোমার বাবাকে পুলিশ খুনের দায়ে ধরে নিয়ে গেছে আচ্ছা রঞ্জু অর্ডার অর্ডার প্রসিড অন বেগ সাহেবকে আপনি খুন করেছেন মিস্টার সিরাজি কারণ দীর্ঘদিন ধরে ওই ইন্ডাস্ট্রিতে শ্রমিক অসন্তোষ চলছিল শ্রমিকদের দাবি না মানার কারণে বেগ সাহেবের সাথে আপনার রেষারেষি চলছিল দীর্ঘদিন যাবৎ যার ফলশ্রুতিতে আপনি বেগ সাহেবকে পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়ে
একটি স্থায়ী সমাধানে আসতে চেয়েছিলেন। মিথ্যা, সব মিথ্যা। আমি সেদিন বেগ সাহেবকে খুন করার জন্য সেখানে যাইনি মহামান্য আদালত। লাভ আর সারুয়ার এসে আমাকে জানা মালিক আমাকে দেখা করতে বলেছে। দেখা করতে গিয়ে দেখি মালিক ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। মালিককে বাঁচানোর উদ্দেশ্যেই আমি তার বুক থেকে ছুরি টেনে বের করি, আর সেই মুহূর্তে পুলিশ এসে আমাকে গ্রেফতার করে। বিশ্বাস করুন, আমি বেগ সাহেবকে খুন করিনি মহামান্য আদালত। আসামির বক্তব্য অনুযায়ী ওই ইন্ডাস্ট্রির শ্রমিক লাবু আর সরোয়ারি সেদিন সিরাজিকে মালিকের চেম্বারে যেতে বলেছিল। আমি এই দুজন সাক্ষীকে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আপনি কি সেদিন সত্যি সত্যি সিরাজিকে মালিকের চেম্বারে যেতে বলেছিলেন? যেদিন মালিক খুন হয় সেদিন সকালে আমি আমার বউকে শ্বশুর বাড়িতে রাখতে গিয়েছিলাম। সিরাজি ভাইয়ের সাথে দেখা হওয়ার প্রশ্নই আসে না। মিস্টার লাবু, আপনি নিশ্চয় সেদিন সিরাজিকে মালিকের চেম্বারে দেখা করতে বলেছিলেন? মহামান্য আদালত, ঘটনার দিন সকালে সিরাজি ভাই আমাকে একটা ছুরি কিনে দিতে বলে। আমি কারণ জানতে চাইলে সে বলে তার খুব প্রয়োজন। আমি একটা ছুরি কিনে দিয়ে বাসায় চলে যাই। তারপরে আর সিরাজি ভাইয়ের সাথে আমার দেখাই হয়নি। মহামান্য আদালত, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন আর কোনোদিনই এই সমাজে বেগ সাহেবের মতো নিরীহ ব্যবসায়ীদের অকালে ঝরে যেতে না হয়। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। উপস্থিত সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমি সিরাজি বেগ ইন্ডাস্ট্রির মালিক মিস্টার নাসির বেগকে সুপরিকল্পিতভাবে খুন করেছে। তাই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি আমির সিরাজিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিল। বাবা, আদালত তোমার কথা বিশ্বাস করেনি। আমি জানি কোনো বাবা তার সন্তানের মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারে না। তাই তুমি আমার মাথায় হাত রেখে বলো, তুমি কি খুনি? আমি খুন করিনি রে রাজা। আসাদ কোথায়? ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শুনুন, আপনি ওই তিনজন লোকের মিথ্যে কথা বিশ্বাস করে আমার বাবার ফাঁসির হুকুম দিলেন। ওদেরকে আমি ছাড়বো না। আর যে আগুন আপনি আমার বুকে জ্বেলে দিলেন, সেই আগুন একদিন আমি আপনার বুকে জ্বেলে দেব। বাবা, বাবা, বাবা। যাক, এতদিনে তাহলে জ্ঞান ফিরল। আমি এখানে কেন? আমার বাবা ভাই ওরা কোথায়? তুমি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলে, ঠিকানা বলো, আমি তোমাকে পৌঁছে দেব। চাচা, আমার বাবা রাজারঞ্জ ওরা কোথায়? তোমার বাবার তো ফাঁসির হুকুম হয়েছে। বেগ সাহেবকে তোমার বাবা খুন করেছিল। না, মিথ্যে কথা, আমার বাবা খুন করতে পারে না। ভাইয়া খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ঠিক আছে, তুই বস। Oh,
বাঁচান স্যার। বিশ্বাস করুন ভাইয়া, আমার এই ভাইটার জন্য শুধু একটা রুটি চুরি করেছি। তোমরা কারা? আমার বাবাকে মিথ্যে খুনের দায়ে ফাঁসি দিয়েছে। আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এইভাবে তুই তোর ভাইয়ের মুখে খাবার তুলে দিতে পারবি না, ওকে মানুষ করতে পারবি না। এই সমাজে বাঁচতে হলে তোকে সোচ্চার হতে হবে। যারা তোকে এই অবস্থা করেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সন্ত্রাস করতে হবে, সন্ত্রাস করতে হবে, সন্ত্রাস। স্যার একটু বসেন। ঠিক আছে, আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমার উস্তাদ ম্যাজিক জগতের মহাগুরু আব্দুল্লাহ আল নোমান এক্ষুনি আপনাদের সামনে উপস্থিত হবেন। আপনারা সবাই হাতে তালি দিন, আজকে আমার উস্তাদ। এখানে খেলা দেখাতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। আমার খেলা শুরুতেই দেখবেন পেটানো, পরবর্তীতে হত্যা। ভয় পাবেন না, এর মধ্যে নতুনত্ব আছে বলেই খেলা। আপনাদের ভিতর থেকে একজন সাহসী লোককে আমার সামনে আসার জন্য অনুরোধ করছি। আছেন কেউ? কেউ সাহসী নেই? আরে ভাই, আপনি আসুন, আসুন। শুনুন, এখন একটা মন্ত্র আপনার কানে কানে শিখিয়ে দিচ্ছি, যে মন্ত্রের গুণে এখানকার প্রতিটি লোক আঘাত করলেও আপনি ব্যথা পাবেন না। কি শিখবেন? হ্যাঁ শিখব। তুই বাঁচবি না, আমাকে চিনতে পারছিস,
আজ থেকে 20 বছর আগে তোর মিথ্যে সাক্ষীর কারণে আমার বাবার ফাঁসি হয়েছিল। মনে কর সেদিনের সেই বাবার মাসুম সন্তানদের কষ্টের কথা। শোন, যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলবো তাই করবে। চলেন ভাই, দেখেছেন কোনো ব্যথা পাচ্ছে না এখন। শুধু আমি কেন, আপনাদের মধ্যে যে কেউ নাকে মানলেও ব্যথা পাবে না। আপনি আসুন, মারুন মারুন। বাস বাস বাস, ব্যথা পাচ্ছে না, ব্যথা পাচ্ছে না, আপনি যান। আপনি আসুন 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 আসুন, মারুন মারুন মারুন। বাস 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 বাস, আপনি যান আপনি যান, ব্যথা পাচ্ছেন? আসুন, কোনো অসুবিধা নেই, শুয়ে পড়ুন। শোন শোন, কোনো চিন্তার কারণ নেই, একটু শোন। কালো কাপড়টা দিয়ে ঢেকে দিন তো। শুনুন, এবার ওনাকে আমি ছুরি মারব। একটা মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে আপনারা কেউ পকেটে হাত রাখবেন না। আর একটা অনুরোধ, আমি চাকু মারার সাথে সাথে কেউ নড়বেন না, কোনো কথাও বলবেন না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি 1 2 3 বলার সাথে সাথে সবাই চোখ বন্ধ করবেন। আমি চোখ খুলতে না বলা পর্যন্ত কেউ চোখ খুলবেন না। যদি কেউ খোলেন তাহলে মানুষটিকে আমি বাঁচাতে পারবো না, আর যে চোখ খুলবে সেও অন্ধ হয়ে যাবে। 1 2 3 একটা লোক মরে পড়ে আছে আর তোমরা নিরাপত্তা পালন করছো? তোমার মিটিংটা কবে বললে? আজই। না না, আজ যাওয়া সম্ভব না, তুমি অন্যদিন ব্যবস্থা করো। ঠিক আছে। আব্দুল, আমার শালটা দে। কে তুমি? আমি আপনার একজন ভক্ত। ভক্ত? হ্যাঁ, আপনি খুব ভালো উকিল, তাই সেই ছোটবেলা থেকে আমি আপনার ভক্ত। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে আপনার নিখুঁত ওকালতিতে বেক রাবার ইন্ডাস্ট্রিজের শ্রমিক নেতা জনাব সিরাজের ফাঁসি হয়েছিল। আমি সেই সিরাজেরই সন্তান। তোর মতো উকিল এই সমাজে বেঁচে থাকলে তাহলে সবাই এই পেশাকে ঘৃণা করবে। আমাকে জানি মেরে না। বাঁচতে চাস তাহলে আমি যা বলবো তুই তাই করবি। এগুলো ওঠা। চল দাঁড়া। ওঠা ওঠা বলছে। চল চল
চলো দিকে। আরে উকিল সাহেব, আপনি উনি জনসেবা করছেন? হ্যাঁ জনসেবা করছি। পানি 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 পানিতে নাম মেরেছে, পানিতে নেমে যত ইচ্ছা পানি খা। নাম নাম এত লোকের মুখ বন্ধ অথচ তুই মুখ খুলতে চাস, আমার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে চাস। তোর সাক্ষীতে আমার ফাঁসি হবে, জেল হবে না ফাঁসি হবে সে তো আদালতই জানে। আর সবাই তোর ভয়ে মুখ বন্ধ করে থাকতে পারে, কিন্তু আমি এই আমি তোকে ভয় করি না। কেন ভয় করবি? আরে তুই তো আমার বন্ধু, এই চায়ের দোকানে আমি তুই চা খেতে খেতে বড় হয়েছি, তুই আমার সেই বন্ধু। আজ আমার শত্রু হতে চাস? কিন্তু কেন, তুই গরিব আছিস আর আমি বড়লোক হয়েছি এই জন্য? না, গরিব বড়লোকের প্রশ্ন নয়, অন্যায় করা অপরাধ করা তোর স্বভাব, আর অন্যায়ের প্রতিবাদ করা আমার অভ্যাস। তাই তুই ভয় দেখালেও আমি সাক্ষী দেব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আসলে এই না হলে বন্ধু, এই না হলে বন্ধু, এক বন্ধু হয়ে আর এক বন্ধুর মৃত্যু কামনা করছিস? মৃত্যু কামনা করছিস? Hands up! আমার অপরাধ? তুমি এই মাত্র খুন করেছো, তাই তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব। বাহ, আসলে আপনাদের অদ্ভুত আইন, খুনি খুন করে পালিয়ে গেল তখন আপনাদের খবর নেই, আমি মানুষটাকে বাঁচানোর চেষ্টা করলাম, আর আপনি কিনা আমাকে আসামি সাজাতে চান? আসলে এই সমাজে কারো উপকার করা যাবে না। উপদেশ দিতে হবে না, তোমার যা বলার আদালতেই বলবে, চলো। এটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়, চলুন। আসসালামু আলাইকুম বাবা, কি সংবাদ? বস, রাজাভাই একটা লোককে খুন করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে। দুঃখজনক, দুঃখজনক ঘটনা। তুই তো জানিস আমার আদালতে দুঃসংবাদ নিয়ে যারা আসে তাদের জন্য আমার রায় কি? বোকার কথা, এত ভয় পাচ্ছিস কেন? আপিলের ব্যবস্থা আছে না? দাঁড়া দাঁড়া দাঁড়া। বস আমাকে মাফ করে দিন, বস আমাকে মাফ করে দিন। আমি এখন স্ট্রাইক, তুই গোলকিপার, আমি পেনাল্টি শট নেব, তুই যদি ঠেকাতে পারিস তাহলে তো তোর সব সমস্যার সমাধান হয়ে গেল, আর না পারলে সবার যা হয় তোর তাই হবে। দেখ বলটা ঠিক জায়গায় বসানো হয়নি। বাবা তুমি তো অন্ধ, তুমি কি করে বুঝলা আমি অন্ধ হতে পারি? আমার আন্দাজ তো অন্ধ নয়। এই না হলে আমার সন্তান। বাবারা তোমরা সবাই শোনো, রাজার বিরুদ্ধে আদালতে কেউ যেন কোনো সাক্ষী না দেয় সেই ব্যবস্থা নাও। অর্ডার অর্ডার প্রসিড অন। মহামান্য আদালত, শরীফ নামে একজনকে খুন করে পালিয়ে যাবার সময় পুলিশ ঘটনাস্থল থেকে রাজাকে গ্রেপ্তার করেছে, রাজাই শরীফের খুনি, অতএব মহামান্য আদালতের কাছে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করছি। আসামের কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি নির্দোষ, নিরপরাধ। আসামি মিথ্যে বলছে মহামান্য আদালত, এই খুনি শরীফকে খুন করেছে,
এই মামলার প্রধান দুই সাক্ষীকে আমি আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মিস্টার সুবহান, শরীফকে খুন করতে আপনি তো ওই লোকটিকেই দেখেছিলেন। না না, আমি ওনাকে খুন করতে দেখিনি, আমি অন্য একজনকে খুন করতে দেখেছি। আপনি মিথ্যা কথা বলছেন, সত্যি করে বলুন আপনি ওই লোকটিকে খুন করতে দেখেছিলেন। না না, খুন করার সময় ওনাকে আমি আশেপাশেও দেখিনি। ঠিক আছে, আপনি যেতে পারেন। দ্বিতীয় সাক্ষীকে জেরা করার জন্য মহামান্য আদালতের কাছে আমি অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার হোসেন, খুনের সময় আপনি কোথায় ছিলেন? যেখানে খুন হয় তার পাশেই আমার দোকান। আপনি নিশ্চয়ই এই লোকটিকেই খুন করতে দেখেছিলেন? না না, আমি কাউকে খুন করতে দেখিনি, সেদিন আমি দোকানে ছিলাম না। আপনিও মিথ্যা বলছেন। আপনি জানেন মিথ্যা বলার শাস্তি কত ভয়ঙ্কর? আপনার জেল পর্যন্ত হতে পারে। বিশ্বাস করুন, আমি কাউকে খুন করতে দেখিনি, আমি খুনিকে চিনি না। ঠিক আছে, আপনি যেতে পারেন, আমার আর কিছু বলার নেই ওর অনার। সাক্ষীর জবানবন্দি অনুযায়ী জনাব রাজাকে শরীফ আহমেদ হত্যা মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হল। আসসালামু আলাইকুম। এসো বাবা এসো। রাজা। হ্যাঁ ব্যাপারে চাচা, এটাই বাস্তব। না রাজা, পৃথিবীর সবার জন্য এই কথাটা বাস্তব হলেও তোমার জন্য নয়। কারণ তুমি ইস্পাতের চেয়েও ধারালো, লোহার চেয়েও শক্ত। তুমি আগ্নেয়গিরির একটি জ্বলন্ত বারুদ। ভুল করে কেউ যদি তোমাকে পোড়াতে চায় তাহলে সে নিজেই পুড়ে যাবে, নিজেই পুড়ে যাবে। আদু, কোথায় যাওয়া হচ্ছে? বাসায়। না না, বাসায় যেও না। কেন? তোমার বাসা এখন জিনপুরীর দখলে। জিনপুরীর দখলে? হ্যাঁ। Oh,
ওর জন্য বাসাও থাকা যাবে না। তুই থাক, আমি চললাম। রাজা শোন, শোন রাজা, এই রাজা শোন। কে তুমি? আমাকে চিনতে পারছো না রূপকার রানী? আমি কুলবাহার, যার নাম শুনলে এই শহরের সব মস্তানদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তা আমার কাছে কি জন্য এসেছো? নাদান লড়কি, এই জন্যই বলে সমাজদারের জন্য ঈশ্বরাই যথেষ্ট। আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে ইও ইও বানিয়ে দেব, যা দিয়ে বাচ্চা গোলাপান খেলা করবে। তা ইজ্জত লুটে নেবার কি দরকার? আমি তো এমনিতেই আছি। এসো কাছে এসো। তুই আমার গায়ে হাত দিয়েছিস, তাকে না কাছে আসুন, আমি চাই ওর খুন। আচ্ছা ঠিক আছে, আরো বিশ টাকা দেবো। দোস্ত আর বল না, আর বল না, যা ছেড়ে দিলে দেখে দাঁড়িয়ে। আমার বন্যার ইজ্জতের উপর হামলা, তাই হাত দিয়েছিস তেল বাসনি। বন্যা দেখেছো কেমন ধুলাইটা দিলাম? হ্যাঁ দেখেছি, ধুলাই দিয়েছিস, স্প্রে করেছিস, আবার কিছুক্ষণ পর গায়েও দিবি শালা। বাটপাড়িরা জায়গা পাস না, না সিনেমা পেয়েছিস? গুন্ডাদের হাত থেকে নায়িকাকে উদ্ধার করে নায়ক সেরে যাবে, আর আমি তোকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরবো। ওই ওই মাস্তানগুলো তোর বন্ধু না? কি হলো বল, আমার সঙ্গে আর কখনো চালবাজি করবি? মনে থাকবে তো? যা, কি হলো? বাবা, আইনের পোশাক গায়ে চড়িয়েও দায়িত্ব পালন করতে পারছি না। সন্ত্রাস দমন শুধু পুলিশের দায়িত্ব নয়, এ ব্যাপারে জনগণ পুলিশের পাশে এসে দাঁড়াতে পারে। কি ব্যাপার মাইসান, হঠাৎ জনগণের প্রতি বিদ্বেষ? কেন নয় বাবা, নিজের হাতে প্রকাশ্য দিবালোকে খুনিকে অ্যারেস্ট করলাম, অথচ উপস্থিত সাক্ষীরা আদালতে খুনিকে অপরাধী সাব্যস্ত করতে সাহায্য করেনি। মাইসান, এত সহজে ভেঙে পড়লে চলবে না, আইন তার নিজস্ব গতিতে চলে। তাই বলে বাবা, আসাদ আজ সাক্ষী প্রমাণের অভাবে একজন খুনি ছাড়া পেয়ে গেল, কিন্তু এমন অনেক নিরপরাধী মিথ্যে সাক্ষীর কারণে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছে। আমি জাস্টিসের আসনে বসে অনেকের মৃত্যুর রায় দিয়েছি। আসাদ, তুই আমার নিজের সন্তান না হলেও আজ তোকে দেখলে গর্বে আমার বুকটা ভরে যায়, এর জন্য যে তুই একজন সৎ পুলিশ অফিসার, আইনের সেবক। তাছাড়া বাবা, তোমাকে না কতদিন বলেছি ভাত খাওয়ার সময় কথা বলবে না? সত্যি মা, ভাবতে আমার আনন্দে বুকটা ভরে যায়। আসাদ আমার রক্তের না হয়েও আমাকে পিতৃত্বের আসনে বসিয়েছে। তুমি আমার বৌমা হয়ে
আজকে জাস্টিসের বাড়িকে সুখের স্বর্গ বানিয়েছো। আমার মা মরা মেয়েটাকে কোনোদিন বুঝতে দাওনি, তোমাদের সাথে ওর কোনো রক্তের সম্পর্ক নেই, এই বুড়ো ছেলেটাকে একেবারে নিয়মে বেঁধে রেখেছো। শোনো বাবা, নিয়মের অনিয়ম করা তোমার একদম চলবে না। পান মুরব্বীদের জন্য, দাদু ভাইও মুরব্বী, আমিও মুরব্বী, আমি খাই। বৌমা কেয়াকে দেখছি না, কেয়া কর শুভ জন্মদিন বাবা। থ্যাংক ইউ ড্যাড। হ্যাঁ থ্যাংক ইউ।
ভুয়া জি এসব কে করেছে আপনার বড় ভাই এসেছিল আমার কোনো বড় ভাই নেই তাহলে আবার সেই স্মাগলার খুনিটা আমার ঘরে এসেছিল আমার জন্মদিনে ঘর সাজিয়ে কেক এনে প্রমাণ করতে চেয়েছিল ও আমাকে আদর করে ভালোবাসে না ওই খুনিটার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই রঞ্জু আমাকে তো অনেক ঘৃণা করেছিস আমাকে ঘৃণা করে আমার জীবন থেকে দূরে সরে এসেছিস আমি তোকে কিছু বলিনি শুধু আজ বড় ভাই হয়ে তোকে অনুরোধ করছি আজকের দিনে তুই আমাকে ফিরিয়ে দিস না কেকটা কেটে একবারের জন্য আমাকে ভাইয়া বলে বুকে জড়িয়ে নে অসম্ভব তোমাকে আমি কোনোদিন ভাইয়া বলে ডাকবো না তোমার বুকে আমি কোনোদিন যাব না কারণ তুমি একজন অপরাধী খুনি তাই তোমাকে আমি আরো আরো বেশি করে ঘৃণা করতে পারি কিন্তু ভাইয়া বলে বুকে জড়িয়ে নিতে পারি না তা কেন পারবি কিন্তু কেন আমি অপরাধী কেন আমি খুনি আজ থেকে ২০ বছর আগে সেদিন তুই খোদার জালে চিৎকার করে বললি ভাইয়া আমার ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও সেদিন তোর মুখে একটি রুটি তুলে দেওয়ার জন্যে প্রথম আমি চিন্তাই করতে শিখলাম নাম চিন্তাইকারী এরপর তুই বায়না ধরলি তোকে ভালো স্কুলে লেখাপড়া শেখাতে হবে তো স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খরচ জোগাতে আমি চিন্তাইকারী থেকে স্মাগলারে পরিণত হলাম আজ আমাকে ঘৃণা করছিস যেদিন আমার কাছে হাজার হাজার টাকা চেয়েছিস দামি দামি পোশাক চেয়েছিস সেদিন তোমাকে প্রশ্ন করিসনি এই টাকা আমি তোকে কোথা থেকে দিচ্ছি আজ চাকরি পেয়েছিস নিজের পায়ে দাঁড়াতে শিখেছিস তাই তোর জীবনে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে আমি তোর চোখে একজন অপরাধীতে পরিণত হয়েছি এরপর খুনি কেন হলাম কেন আমি খুন করলাম এই আমি কাকে খুন করেছি আমি খুন করেছি সেই সব মানুষকে যারা আমার বাবাকে অন্যায়ভাবে ফাঁসি ধরিতে ঝুলিয়েছিল এরপর বলবি আমি চিন্তাইকারী আমি স্মাগলার আমি খুনি এরপর আমাকে ঘৃণা করে তুই দূরে শুনিয়ে দিবি হ্যাঁ এরপর তোমাকে আমি ঘৃণাই করব ভাইয়া বলে ডাকবো না কোনোদিন না কোনোদিন না তাই বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি যতক্ষণ এখানে থাকবে আমার কষ্টই হবে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার জন্য তুই কষ্ট পাবি তা তো হতে পারে না তা তো হতে পারে না বন্যা এই পৃথিবীতে আমার কোনো আপনজন নেই এক ভাই আছে সে আমাকে ঘৃণা করে যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে আমাকে ভাই বলে অস্বীকার করে সব বিশ্বাসঘাতক বেইমান কিন্তু এই মদ কখনো বেইমানি করে না গাদ্দারি করে না না এসব ছাইপাশ গিলে তোকে আমি শেষ হতে দেব না শেষ আরে শেষ তো আমি সেই দিনই হয়ে গেছি সেদিন বাবা শেষ হয়ে গেছে বড় ভাই শেষ হয়ে গেছে না রাজা না তুই শেষ হয়ে যাসনি তুই পুরুষ বাঁচার প্রয়োজনে তোকে আরো কঠিন পাথর হতে হবে যে ভাই আজ তোকে ঘৃণা করছে সে ভাই একদিন তার ভুল বুঝতে পারবে তোর মুখে আশ্রয় চাইবে সেই দিনটির জন্য তোকে অপেক্ষা করতে হবে রাজা তুই আমাকে মিথ্যে স্বপ্ন দেখাসনে বন্যা দেখাসনে আমার বুকে অনেক কষ্ট রে বন্যা অনেক কষ্ট কিছু বলবি শোনার বুঝি খুব শখ হ্যাঁ পেহাইয়া কোথাকার
হুকুম ধরেছে, লজ্জা একটু হলেও ভেঙেছে, এবার হবে। মারলো চর, আর তুই বলছিস ধৈর্য ধর। এক চরেই দিশে আরা, সেদিন যে লাথি মেরেছিলি সেই ব্যথা এখন পর্যন্ত আমার যে হয়নি। সেদিন মেরে ফুলিয়ে দিয়েছ আমার পেটের গোস্ত, নেই রক্ত দেব, শহীদ হয়ে যাব, পরাজয় মেনে নেব না। আগে জানলে পুলিশকে কিছুতেই বিয়ে করতাম না। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ পুলিশের প্রতি বিদ্বেষ? হবে না কেন, তুমি বলো, 10 বছরের বিবাহিত জীবনে কতটা সময় কাছে পেয়েছি। আসলে পুলিশ বিভাগের লোকদের মন পাথরের চেয়েও কঠিন, মন বলে হৃদয় বলে কিছুই নেই। আমিও সিদ্ধান্ত নিয়েছি পুলিশকে কোনোদিন বিয়ে করব না। আমিও না। তুই চুপ কর, তুমি চুপ কর। আমি সংসার ধর্ম পালনে জাগ্রত প্রহরী, সব সময় তোমাদের কথাই ভাবি। তার প্রমাণ, মামুনি তুমি আমাকে সকালে কি আনতে বলেছিলে? তোমরা শুধু শুধু আমার আব্বুকে দোষ দিচ্ছ, আব্বু সব সময় আমাদের কথা মনে রাখে। আচ্ছা আব্বু, এই পুতুলটার দাম কত? 500 টাকা। 500 টাকা? কতগুলো টাকা? এতগুলো টাকা? অনেক টাকার কাজ ব্যাপারে চাচা, কাজটা তুমি অন্য কাউকে করতে বলো, আমার মনটা ভালো নেই। কেন বাবা, কি হয়েছে? ব্যাপারে চাচা, জীবন নামে গাড়ির চাকা কখনো কখনো থেমে যায়, চলতে চায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কাউকে বলা যায় না। আমি বুঝি তোমার সমস্যাটা কি, সেটা হলো তোমার ভাই। এক কাজ করো, ওকে ওকে মেরে ফেললে কেমন হয় বাবা? কি তুমি চিৎকার করলে? তুমি আমার সামনে চিৎকার করে কথা বললে? আমার সামনে চিৎকার করে কথা বললে? তুমি তো জানো বাবা, আমি জোরে কথা বলা একদম পছন্দ করি না। আশা করি এরপর থেকে আমার সামনে চিৎকার করে কথা বলবে না। দেখো, আমার একমাত্র সন্তান অথচ অন্ধ, জানো কে তাকে অন্ধ করেছে? আমি। এই আমি তাকে অন্ধ করেছি, আমি। আর কেন করেছি জানো? কেন করেছি জানো? আমার সব কিছুতেই ও নজর দিত, তাই মেডিসিন দিয়ে ওর চোখ দুটো অন্ধ করে দিয়েছি। ওর জীবন থেকে আলোক কেড়ে নিয়েছি, আলোক কেড়ে নিয়েছি। দেখো বাবা, কাজটা খুব গুরুত্বপূর্ণ, অন্য কাউকে না দিয়ে তুমি করলে ভালো হয়। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। ভালো ছেলে, ভেরি গুড। কিছু না বাবা। তুমি এ সময় বাসায়? টুম্পা কোথায়? ও এখন স্কুল থেকে ফেরেনি। তুমি আমাকে ধরে আনলে কেন আঙ্কেল? কি হলো আঙ্কেল, কথা বলছো না কেন? তুমি আমাকে আঙ্কেল বললে?
ভাই আঙ্কেল ডাকবো না কেন তুমি তো আমার চাচুর মতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমি তো তোমার চাচুর মতো আপনজন সবাইকে হারিয়ে এই এতিমরা যা ভুলে গিয়েছিল এই পৃথিবীতে কারোর সাথে সম্পর্ক থাকতে পারে সম্পর্ক থাকতে পারে ও মাসমা বুঝি কেউ নেই কে বলছি তোমার কেউ নেই এই দেখো তোমার মামুনি তোমার সামনে বসে আছে মামুনি মামুনি এবার চোখের জল মুছে ফেলো তুমি তোমার মা পেয়ে গেলে তোমার আব্বু দরকার আমার দাদু ভাই তোমার আব্বু তোমার ভাইয়া দরকার আমার আব্বু তোমার ভাইয়া তুমি তোমার মা বাবা ভাই পেয়ে গেলে আজ থেকে জানবে তুমি এতিম না দাদা ভাই তোমার কন্ট্রাক্টের অগ্রিম টাকা বাকিটা কাল পেয়ে যাবে ঠিক আছে চাচু লোকটা তোমাকে টাকা দিয়ে গেল কেন মানুষের উপকার করার জন্য তাহলে পুলিশ তোমাকে তাড়া করলো কেন হো হো এই কথা শোনো মামুনি পুলিশ কখনো ভালো কাজ করা পছন্দ করে না আমি ভালো কাজ করি এটা ওদের সহ্য হয় না হ্যাঁ সবই বুঝলাম এখন আমাকে টাকার ভাগ দাও আমি তোমার সাথে কাজ করব বাচ্চাদের টাকা নিতে নেই তুমি টাকা ছাড়া পৃথিবীর যা কিছু চাইবে আমি এনে দেব তাই দেবে ঠিক আছে আজ চাইব না অন্য দিন চাইব ঠিক আছে টুম্পা এখনো ফেরেনি না বাবা এক্ষুনি এসে যাবে আমার মনে হচ্ছে তোমরা আমার কাছে কিছু একটা লুকোচ্ছ সত্যি করে বলো তো কি হয়েছে কি হয়েছে বৌমা বাবা টুম্পাকে কে যেন স্কুলের সামনে থেকে ধরে নিয়ে গেছে কি বলবে কোথায় নিয়ে গেছে কিন্তু সবাইকে পেয়ে গেল এখন তোমার একটা বউ দরকার তুমি বিয়ে করে ফেলো বিয়ে কিন্তু পাত্রী বাবু কোথায় কেন আমি প্রথমত বেহায়া মাথায় কাপড় নেই পায়ে স্যান্ডেল নেই লজ্জাসম বালাই নেই নিজে বিয়ে তাকে নিজেই বলে চলবে না ইচ্ছিমে বলে কি এই রাজাই এই চাটনাকে কোথেকে আমদানি করলি হ্যাঁ ও আমার মা মারাজি নয় হতের তুই আমার বউ হতে পারবি না মামুনি আমাকে ক্ষমা করে দিন আপনার ছেলেকে ছাড়া আমি বাঁচব না ঠিক আছে ক্ষমা করে দিলাম আজ থেকে মাথায় কাপড় দিয়ে ভদ্রভাবে চলবে ঠিক আছে তোমার বাড়িতে কে কে আছে দাদু ছাড়া আমার আর কেউ নেই যাও মামুনির সাথে আমি কথা বলবো আচ্ছা যাও হায় আল্লাহ আমার আব্বু আম্মু আমার জন্য চিন্তা করছে আঙ্কেল আমাকে বাসায় নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ চলো আসলে তোমাকে পেয়ে ভুলে গিয়েছিলাম তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে চলো চলি আঙ্কেল আঙ্কেল টাটা টাটা যাও তুমি কোথায় ছিলে কোথায় ছিলাম বলবো না তবে যিনি আমাকে নিয়ে গেছিলেন সে আঙ্কেল আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছেন আঙ্কেল তোমার সেই আঙ্কেলের বাসা কোথায় বলা যাবে না কেন বলা যাবে না বললাম তো বলবো না বলো বলছি না বলবো না টুম্পা পুলিশ কখনো ভালো কাজ করা পছন্দ করে না আমি ভালো কাজ করি এটা ওদের সহ্য হয় না তুমি এতটুকু মেয়ের গায়ে হাত তুললে তুই আজ আমাকে তোর বিয়ে করতে হবে কোথাকার কোন পিচ্চি গার্জিয়ান এসে বড় বড় কথা বলে গেল আর উনি দাঁত বের করে হাসছিলেন দেখবো না তোর সব রকম পাগলামি সহ্য করবো
কিন্তু মামনের সম্পর্কে কোনো কথা বললে আমি সহ্য করব না। ঠিক আছে বলবো না। এখন তুই আমাকে বিয়ে কর। তোর মতো পাগলিকে বিয়ে করে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। কি বললি? আমি পাগলি? ঠিক আছে, এখন তুই আমার পাগলামি দেখবি। আমি চিৎকার করে মহল্লাবাসীদের ডেকে বলবো, তুই আমাকে বিয়ে করবি বলে ফুসলিয়ে ঘরে এনে আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিস। বন্যা, সহ্যের সীমা ছেড়ে যাচ্ছিস। তোকে আমি হ্যাঁ হ্যাঁ বল বিয়ে করবি? না, ঠিক আছে, আমি তোর দাদুর কাছে যাচ্ছি। আচ্ছা যা, আরে যা না। দাদু, আমি জানি তুই কি বলবি। আসলে তুই বলতে পারিস দাদু, আমি কি করব? জন্মের পর বন্যার মা মারা গেল, জ্ঞান হতে না হতেই ওর বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। সব কিছু ভুলে গিয়ে ওকে কোলে পিঠে করে মানুষ করলাম, কোনোদিন ওকে বুঝতে দেইনি ওর কেউ নেই। বন্যার মুখে হাসি ফোটানোর জন্যেই ওর সব কিছু আমি মেনে নিয়েছি, তাই সব সহ্য করতে পারি, কিন্তু ওর কষ্ট সহ্য করতে পারি না রে দাদু। ওর এতটুকু মন খারাপ দেখলে মনে হয় সব কিছুর বিনিময়ে, যদি বন্যার মুখে হাসি ফোটাতে পারতাম তবে আমি তাই করতাম। এই বুড়ো দাদু তোকে হাত জোর করে মিনতি করছে, তুই মিথ্যে করে বলো ওকে একটু ভালোবাসিস। সেই মিথ্যে সান্ত্বনাটুকু নিয়ে হাসতে হাসতে ও যখন আমার কাছে আসবে, ওর হাসি দেখে আনন্দে আমার বুকটা ভরে যাবে, বুকটা ভরে যাবে। এভাবে হঠাৎ করে বিয়ে হয় না। তাছাড়া রাজা বন্যার বিয়ে হবে মহা ধুমধাম করে, মহল্লাবাসীরা নাচবে গাইবে, তোর গায়ে চড়বে হলুদ রাঙা শাড়ি, তোর সখীরা গানের সুরে তোর গায়ে হলুদ মাখবে। তোমার কি বাঁশি বাজালে বুকে সাজ জাগালে
তাই এত সুন্দর পৃথিবী রঙে রঙে আঁকি আমি জীবনের ছবি আজ মিলনের মধুরাত আজ মিলনের মধুরাত মৌ পিয়াসার বউ হয়ে এই বুকে থেকো গো আমার কেন যে লাগে ডর ভাঙে যদি ঘর আমাদের ভালোবাসা হবে কি বিফল যাবে না বিফলে স্বপ্ন যে তোমার স্বপ্নেরই আমি সেই রাজার কুমার তোমাকে পেলাম কাছে যে আমাকে ভালোবেসে যে ও দিলে তুমি পরিয়ে গো প্রেমের চন্দ্রহার গায়ে হলুদ মাখরে খোলা চুল বাঁধরে আনো বিয়ের গয়না শাড়ি আনো পায়ের মল গায়ে হলুদ মাখরে খোলা চুল বাঁধরে কি ব্যাপার বললা আজ তুই এত খুশি আরে বললেই হলো একটা প্রস্তুতির ব্যাপার আছে না বাজার করতে হবে লোকজনকে দাওয়াত করতে হবে না আর কি কি করতে হবে সালাই বাজবে বাসর সাজবে ঘোমটা দিয়ে তুই বাসর ঘরে বসে থাকবি তারপর তারপর আর বলা যাবে না পাগল কোথাকার হায় রে চুমা তুই কখনো আপন আবার কখনো পর কাউকে দিস ভালোবাসা কাউকে খাওয়াস চল ভাবি তোমাকে এই শাড়িতে ভালো লাগছে না কেন না মানে তুমি ইদানিং চুলের প্রতি যত্ন নিচ্ছ না তাছাড়া আজকে লিপস্টিকটা ভালো দাওনি হঠাৎ আমার রূপচর্চা নিয়ে তোমার ব্যস্ততা ঘটনাটা কি কোথাও বেড়াতে যাবে না পিকনিক টিকনিক তোমাকে কিছু বললে তুমি ভাবো আমি কোনো বায়না নিয়ে এসেছি তবে না মানে ইয়ে কারো প্রেমে পড়েছ ভাবি আমি তো আগেই বলেছি কোনো বায়না ছাড়া তুমি এমন করতে পারো না ছেলেটা কে কি করে ভাবি ওর নাম রঞ্জু শিক্ষিত ছেলে ভালো চাকরি করে ঠিক আছে হবে কিন্তু ভাইয়া ওটা আমি দেখব এখন যাও ও ভাবি তোমার ডাক্তারের কাছে যাবার কথা ছিল গিয়েছিলে কি হলো কথা বলছো না কেন বুঝেছি যাও না দেখো শাহানা কিডনির সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করলে একটা বড় ধরনের কিছু হয়ে যেতে পারে কিচ্ছু হবে না হবে না বললেই হলো আমি লক্ষ্য করেছি তুমি ওষুধগুলো নিয়মিত খাচ্ছ না আচ্ছা শোনো একান্ত যদি আমার কিডনি নষ্ট হয়ে যায় তবে তোমার একটা দিয়ে দিও হলো তো কি ব্যাপার আজ এত খাতির যত্ন ঘটনাটা কি না মানে ইয়ে বলছিলাম কিছু বলবে না মানে বলছিলাম কেয়ানা একটা ছেলেকে ভালোবাসে কি বললে কে একটা ছেলেকে ভালোবাসে ওর এত বড় সাহস কোথায় সে আমি তোমার মনের ভিতরে হৃদয়ের ভিতরে সবসময় আছি সারা জীবন থাকবে তো সারা জীবন থাকবো আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তোমার এত বড় সাহস স্টুপিড
তুমি আমার বোনের সাথে প্রেম করো? ছি ছি কেয়া, আমার ভাবতে অবাক লাগে তুই আমার বোন হয়ে এত নিচে নেমে গেছিস। ভাইয়া কেয়া, তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার আদর স্নেহ ভালোবাসার সুযোগ নিয়ে তোর যা ইচ্ছে তাই করবি, জজ পরিবারের মান ইজ্জত দিয়ে খেলবি। ও এমন কোনো কাজ করেনি যার জন্য তোমাদের মান ইজ্জত নষ্ট হতে পারে। ও একজনকে ভালোবেসেছে, ভালোবাসা কোনো অপরাধ নয়। তোমার কাছে আমার ভালো মন্দ শিখতে হবে, তুমি ওকে আদর দিয়ে মাথায় তুলেছ। আমি আশা করব ভবিষ্যতে আর কোনোদিন তুই ওই ছেলের সাথে মেলামেশা করবি না, তুই ওকে ভুলে যাবি। ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কেয়া! হ্যাঁ ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। তা কি করবি শুনি? ওকে না পেলে আমি আত্মহত্যা করব। একেই বলে ভালোবাসা। দেখলে আমার বোনের ভালোবাসার পরীক্ষা, কত ভালোবাসে ওর ভালোবাসার মানুষটাকে। এর সামান্য ভালোবাসা যদি তোমার অন্তরে আমার জন্য থাকত তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও তাহলে আমি তোমাকে ভালোবাসি না? না বাসো, তবে একটু একটু। হ্যাঁ, বিদ্রোহী প্রেমিকা, ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে। ওকে তুই আমার কাছে নিয়ে আসিস। থ্যাংক ইউ ভাইয়া। রঞ্জু, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এটা তো খুশির কথা, এ কথাটা বলার জন্য তুমি কাঁদছো কেন? যে কথাটা আমি তোমাকে অনেক আগে অনেকবার বলেছি, আজ সে কথাটাই তুমি আমাকে বলছো। হ্যাঁ, তাই মাফ করার মতো কোনো অপরাধ তুমি করোনি। তুমি মহান, মহান, তাই এই কথাটি বলতে পারলে। কিন্তু আমি যে এতটা দিন তোমাকে ভালোবাসলাম, ভালোবাসার কথা বললাম, আবার নতুন করে তোমার স্বামীকে বলবে তুমি আমার জীবনের প্রথম পুরুষ, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, তুমি আমার জীবনের সব কিছু। তাই? হ্যাঁ, এটাই সত্যি। আর এর চেয়ে বড় সত্যি, আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসা আমার ভাইয়া মেনে নেই। ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো আমার বোন। ভাইয়া। কি নাম তোমার? রঞ্জু। বাবার পরিচয়? ভাইয়া ওর বাবা নেই, মানে শুধু একজন ভাই আছেন। হ্যাঁ, আপাতত একজন থাকলেই হয়। বলো তোমার ভাই কি করে, কি নাম, কোথায় থাকে, কি হলো বলো। ওর ভাইয়ের নাম রাজা। রাজা? কোন রাজা? মানে, ও তুমি সেই রাজার ভাই যে একজন খুনি আসাম, যাকে সবাই ভয় পায়? বাহ কিয়া বাহ, তুই শেষ পর্যন্ত একজন খুনি আসামির ভাইকে ভালোবাসবি, আমি ভাবতেও পারিনি। ভাইয়া, খুনি আসামি রঞ্জুর ভাই? রঞ্জু তো নয়, তাছাড়া রঞ্জু নিজেও ভাইকে ঘৃণা করে, ওর ভাইয়ের সাথে রঞ্জু সব সম্পর্ক শেষ করে দিয়েছে। সম্পর্ক শেষ করলেই রঞ্জুর জীবন থেকে মুছে যাবে না যে রঞ্জু একজন খুনির ভাই? সম্পর্ক শেষ করলেই আমি বাবা সবাইকে অহংকার করে বলতে পারবো না যে একজন খুনির ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিয়েছি? তাই আমি বলছি রঞ্জুর সাথে তোর ভালোবাসার সম্পর্কের এখানে ইতি টানতে হবে, ভুলে যেতে হবে রঞ্জুকে। ভাইয়া, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি কেমন করে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের ভালোবাসা কি কেড়ে নিতে চান? আমার এতটা দুর্ভাগ্য এখনো হয়নি যে একজন খুনির ভাইয়ের আমি বড় ভাই হব, তাই আমাকে বড় ভাই বলে সম্বোধন করবে না। শোনো, তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি আর কোনোদিন কি আর সামনে এসে দাঁড়াবে না। ভাইয়া! বাহ ইন্সপেক্টর সাহেব, বাহ, আইনের লোক হয়ে অন্যায়ভাবে আপনি রিক্ষিপের সুন্দরভাবে কথা বলতে পারেন। শুনুন ইন্সপেক্টর সাহেব, এত সময় আপনি কে আর ভাই হিসেবে কথা বলেছেন, এবার আমি কে আর প্রেমিক হিসেবে কথা বলছি। কে আমার প্রেম, আমার ভালোবাসা, তাই আমার কেয়াকে আমার জীবন থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই, আমার কে আমারই থাকবে। যদি আপনার শক্তি থাকে তাহলে কেয়াকে আমার জীবন থেকে দূরে সরিয়ে রাখবে। রঞ্জু, তোমার মতো অনেক রঞ্জুকে দেখেছি, তুমিও শোনো, কেয়ার সামনে আমি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো, পারলে দেয়াল ভেঙে তুমি কেয়ার সামনে এসো। অবশ্যই আসবো, আপনি যত শক্তিশালী দেয়াল হয়েই দাঁড়িয়ে থাকুন না কেন, আমি ভালোবাসার শক্তি দিয়ে সে দেয়াল ভেঙে কেয়াকে আমার বুকে টেনে আনব। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ চ্যালেঞ্জ করছি। আমিও তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চল কেয়া।
আমি জানতাম তুই আসবি। কি জন্য এসেছি তার কারণ জানো? ভাই ভাইয়ের কাছে আসবে, এখানে তো কোনো কারণ থাকতে পারে না। এজন্য পারে যে তোমার মতো ভাইয়ের কাছে কোনো ভাই আসতে পারে না। তোমার মতো অপরাধীর কাছে যদি কেউ আসে সে তোমাকে ধিক্কার দিতে আসবে। শুধু তোমার জন্যে আমি আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। শুধু তোমার জন্যে আমার সুন্দর জীবনে ধীরে ধীরে আধার নেমে এসেছে। শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে এই সমাজ আমাকে ধিক্কার দিচ্ছে। যে সমাজ আমার বাবাকে ফাঁসি দিয়েছে সে সমাজ তোর কাছে বড় হল। যে সমাজের জন্য আমরা আমাদের বড় ভাইকে হারিয়েছি সে সমাজ তোর কাছে বড় হল। যে সমাজে তোকে প্রতিষ্ঠা করার জন্য আজ আমি অপরাধী সে সমাজ তোর কাছে বড় হল। তোমার ওই নীতিবাক্য শোনার সময় আমার নেই। দাঁড়া, না থাকারই কথা, তবে একটা কথা শুনে যা। বাবার মৃত্যু তোর বুকে কতটুকু আগুন জ্বালিয়েছে জানি না। ভাই হারানোর ব্যথা তোকে কতটুকু আঘাত করেছে তাও আমি জানি না, কিন্তু আমি আমার বাবার ভাইয়ের জন্যে এই সমাজে আগুন জ্বালিয়ে দেব, প্রয়োজনে শত শত খুন করব, যতক্ষণ না বাবার ভাই হারানোর ব্যথা তুলতে না পারি, ভুলতে না পারি, ভুলতে না পারি। হ্যাঁ, কি বললে? মাল পাচার হবে কোথায়? কেমন আছেন জজ সাহেব? ভালো। আমাকে চিনতে পারছেন? আমি হলাম সেই ছেলে যার বাবাকে 20 বছর আগে মিথ্যে খুনের দায়ে ফাঁসি দিয়েছিলেন। অথচ এখন আমি অনেক অন্যায় করি কিন্তু কোনো শাস্তি পাই না। শোনো বলছি, শোনো, তোমার ভাই আসাদ। আসাদ বাবা, তুমি কি হয়েছে? তোর ভাইকে খুঁজে পেয়েছি। আমার ভাই কোথায়? সে কি হলো বাবা, বলো আমার ভাই কোথায়? অপরাধ করে আইনের চোখে ফাঁকি দিয়ে যে বারবার বেরিয়ে যাচ্ছে সেই রাজা, সেই রাজাই তোর আপন ছোট ভাই। কি বলছো বাবা? হ্যাঁ, তোর বাবার ফাঁসি হওয়ার পর
আইন ওর চোখে অন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তুই ওকে বোঝালে ও ভালো হয়ে যাবে। কিন্তু ওকে এখন কোথায় পাওয়া যাবে? শোনো, তোমার বসের কথা বলতে হবে না, শুধু বলো রাজাকে কোথায় পাওয়া যাবে। কি হলো বলো, বলো। ও নো, তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার এত বড় ক্ষতি হয়েছে। তুমি যদি অপারেশনে যেতে তাহলে ওই পুলিশ ইন্সপেক্টর আমার এত বড় ক্ষতি কিছুতেই করতে পারত না, আর নিরঞ্জন মারা যেত না। নিরঞ্জন রে, নিরঞ্জন। ব্যাপারে চাচা, প্লিজ শান্ত হও। না 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 বাবা, না 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 না, তোমার কথায় আমি শান্ত হব না, শান্ত হব তোমার কাজে। কি কাজ করলে তুমি শান্ত হবে? ওই পুলিশ ইন্সপেক্টরের লাশ না দেখা পর্যন্ত আমি কিছুতেই শান্ত হব না। আমি ও লাশ দেখতে চাই বাবা। কিন্তু পুলিশ ইন্সপেক্টরকে মানলে কি হবে? তার যে অন্য অফিসার আসবে সেও আমাদের ক্ষতি করবে। যতজন আমার ক্ষতি করবে ততজনকে, যে অফিসার আমাকে বন্ধু ভাববে তাকে বুকে জড়িয়ে নেব, আর যে শত্রু ভাববে তাকে গোল পোস্টে দাঁড় করিয়ে পেনাল্টির সাথে গোল করে মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। ব্যাপারে চাচা, আমাদের কাজ পুলিশের সাথে মুখোমুখি না হওয়া, ওদের সাথে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে পুলিশকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বাবা, আমি বুদ্ধিমান সমঝদার বলেই পুলিশ ইন্সপেক্টর আসাদকে খুন করার জন্য বলছি, এবং খুনটা করবে তুমি। আমি? হ্যাঁ তুমি। তোমার মনের আগুন নিভানোর জন্য ইন্সপেক্টর আসাদকে খুন করবে। তার মানে? ইন্সপেক্টর আসাদের বাবা জজ রহমান চৌধুরী। রহমান চৌধুরী? হ্যাঁ বাবা, যার রায়ে তোমার নির্দোষ নিরপরাধ বাবার ফাঁসি হয়েছিল, যার জন্য তুমি ছোটবেলায় এতিম হয়ে গেছো, যার জন্য তুমি ছোটবেলায় তোমার ভাইয়ের মুখে একটা রুটিও তুলে দিতে পারোনি, যার জন্য তোমার ভাই তোমার জীবন থেকে পর হয়ে গেছে, যার জন্য আজ তোমাকে অন্ধকার জীবনে আসতে হয়েছে। তাই আমি চাই যে তোমার বুকে আগুন জ্বেলে দিয়েছে সেই বুকে তুমি আগুন জ্বেলে দাও, আগুন। হ্যাঁ ব্যাপারি চাচা, চজের মিথ্যে রায়ের জবাব আমি দেব, আমি ওর বুকে আপন জন হারানোর আগুন জ্বেলে দেব। নাও ধরো। Oh!
তুই স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে মাফ করে দিন স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন তোর জায়গা আমার পায়ে না তোর জায়গা যে আমার বুকে আমি আমি তোর আমি भैया क्यों चापा আমাকে বাঁচান রাস্তায় একটা লোক খুন হয়েছে খুন বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না লোকজন ভুল বুঝে আমার পিছু নিয়েছে ঠিক আছে আমি দেখছি তুমি ওদিকে যাও আপনারা কাকে চান এদিকে কোন লোক এসেছে লোক একজন খুনি খুন করে পালিয়েছে এটা একটা পুলিশ অফিসারের বাড়ি এখানে কোনো খুনি আসতে পারে না ওই ছবিটা কার আমার স্বামী উনি তো খুন হয়েছেন আসসালামু আলাইকুম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি কিন্তু কলিজাটা তোমার মতো এত বড় হয়নি রাজা তুমি আসলেই একজন সাহসী মায়ের সাহসী সন্তান তোমার সাহসী মাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ব্যাপারে চাচা খুন করতে শিখেছি তবে তোমার মতো ব্যবসায়ী হতে পারিনি আমার ব্যবসার মূলধন তো তুমি বাবা আসাদকে খুন করার ব্যাপারে আমি নিজেই সন্দিহান ছিলাম এত সহজে কাজটা করবে আমি ভাবতেই পারিনি তাই নিজেকে আর শিশু বাচ্চার মতো মনে হচ্ছে নিজেকে অপরাধী ভাবছি ব্যাপারে চাচা তোমার ভাবনা আর আমার ভাবনা এক নয় কারণ তুমি যা ভাবছো জয়ের আনন্দে ভাবছো আর আমি ভাবছি পরাজয়ের কথা পরাজয় হ্যাঁ তোমার কথা মতো ইন্সপেক্টর আসাদকে খুন করে আমি বিবেকের কাঠ ঘোড়ায় নিজেকে পরাজিত সৈনিক ভাবছি কাজটা বোধ হয় ঠিক করিনি উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন চিন্তার কোনো কারণ নেই ঠিকমতো চিকিৎসা হলে উনি ভালো হয়ে যাবেন ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন নিন আসি Thank you.
এতগুলো টাকা? এতগুলো টাকা? দাশু, লোকটা তোমাকে টাকা দিয়ে গেল কেন? মানুষের উপকার করার জন্য। তুমি আমার মা আর আমি তোমার সন্তান, অতএব তুমি আমাকে টাকা দেবে কেন? আদেশ করবে বলো আম্মু, তোমার সন্তানকে কি করতে হবে? জানো আঙ্কেল, একটা লোক না আমার আব্বুকে মেরে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ চাচু, আম্মু ফুপু দাদু সবাই শুধু কাঁদে। তুমি ওই লোকটাকে ধরে এনে দিতে পারো না? আম্মু, তোমার আব্বু মানে আমার ভাই, অতএব আমার ভাই আর খুনিকে আমি খুঁজে বের করবই। কতদিনের মধ্যে বের করবে বলো না? কতদিন? এক মাস সময় নিলাম। আমার মাথায় হাত দিয়ে বলো। আহা, বললাম তো না, আমার মাথায় হাত দিয়ে বলো। ঠিক আছে, তোমার মাথায় হাত দিয়ে বললাম, এক মাসের মধ্যে তোমার বাবার খুনিকে খুঁজে আনব। মাথায় হাত দিয়ে কথা দিয়ে কথা না রাখলে মানুষ কিন্তু মরে যায়। ও কথা বলে না আম্মু, আমার জীবনের বিনিময় হলেও আমি আমার কথা রাখবো। চলো আম্মুর কাছে গিয়ে বলবে, চলো না? চলো। বাচ্চার কথা শুনে কসম না খাটলেও পারতেন। ভাবি, আপনি আমাকে আপনি বলবেন না, আমিও বলবো না, কারণ আমি তোমার দেবরের মতন, তুমি আমাকে দেবর ভাবতে পারো, তাছাড়া চুম্পার বাবা আমার ভাইয়ের মতন। আর কসমের কথা বলছো? শোনো ভাবি, আমি পারি না এমন কোনো কাজ নেই, এখান থেকে ঘুরে গেলেই খুনিকে আবিষ্কার করে আনতে পারি। তবুও তোমার কাছ থেকে এক মাস সময় নিয়েছি। চলো তোমাকে দাদুর কাছে নিয়ে যাই। চলো চলো। এটা কার ছবি? এটাই তো আমার আব্বু। আঙ্কেল, এটা আমার দাদু। দাদু, এটা আমার আঙ্কেল। আঙ্কেল চলো তোমাকে ফুপুর সাথে পরিচয় করিয়ে দিই। না মামনি, আজ না, অন্যদিন।
এসব কি? কেন মদ? এখন থেকে প্রতিদিন এক বোতল করে খাব। ধীরে ধীরে লিভারটা নষ্ট হয়ে যাবে, মরে যাব। কিসা খতম। আর এইভাবেও যদি মৃত্যু না হয় তাহলে আত্মহত্যা করব। মাসুম বল, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বল, তুই কি মদ খেয়েছিস? মদ খেয়েছিস? না, খাইনি। মিথ্যুক কোথাকার! রামিস, তুই তোমাদের পুরো প্ল্যানটাকে মাটি করে একটা মিথ্যে কথা বলতে পারিস না, আবার প্রেম করতে চাস? কে মিথ্যে কথা বলতে পারে না, তার দ্বারা প্রেম করা সম্ভব হবে না। চল 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 বলে হ্যালো, কে বললে? ঠিক আছে, আমি আসছি। দেখুন, ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তার সাহেব? এখন ওনাকে বাঁচাতে হলে এই মুহূর্তে একটি কিডনির প্রয়োজন এবং ইমিডিয়েটলি অপারেশন করা দরকার। দেরি করলে রোগীকে বাঁচানো সম্ভব না। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কিন্তু কিডনি আমাদের হাতে নেই। কিডনি আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ, আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে। অপারেশন সাকসেসফুল। আসসালামু আলাইকুম বাবারা। বেশ কয়েকদিন আমার রাজাকে দেখছি না। ড্যাড, আমার মনে হয় নতুন কোন ধান্দায় আছে। আরে পাগল, ওকে আমি ছোটবেলা থেকে চিনি জানি। ওর বাহিরটা দেখে সবাই ভয় পেলেও আসলে ওর ভিতরটা খুব নরম। দেখ, কারো কোনো উপকার করতে গেছে কিনা। আপনি এটা সম্পূর্ণ ডাক্তার সাহেব, রাজা বলেছিল আমার সামান্য অপারেশন, অথচ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, আমাকে কিডনি দিয়ে বাঁচানো হয়েছে। অপারেশনের পর থেকে রাজাকে দেখছি না, আমাকে কিডনি দিল কে? এসো আমার সাথে, এসো। Thank you.
তুমি এত মহান, তোমার মন এত বড়, তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলে। ভাবি, আমি এত বেশি ঋণী যে আমার জীবন দিয়ে তোমাদের ঋণ শোধ করতে পারবো না। না রাজা, তোমার মতো মানুষ কারো কাছে ঋণী হতে পারে না। পারে ভাবি, পারে। মানুষ অজান্তে অনেক ঋণী হয়ে যায়। আমি আমি তার থেকে অনেক বেশি ঋণী তোমার কাছে হয়ে গেলাম, অনেক বেশি। বিশ্বাস করো কিয়া, আমার প্রচন্ড কাজের চাপ, তাই। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। ভাইয়া মারা গেল, ভাবির এত বড় একটা অপারেশন হলো, তুমি একটু বারের জন্য আমাদের কোনো খবর নিলে না। কিয়া, আমার কথা শোনো। তোমার মিথ্যে কথাগুলো সত্যি করে না বললে খুশি হব। তুমি কি আমার সমস্যাটা বুঝতে চেষ্টা করবে না? প্রয়োজন নেই। তবে একটা কথা শোনার তোমার অবশ্যই প্রয়োজন আছে। আমার কথা তোমার কাছে মিথ্যে হতে পারে, কিন্তু একটা কথা সত্যি, সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। জানি। Deep, 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 deep
আর কাছে এসো, তোমায় লাগে বড় মিষ্টি। টিপ টিপ ঝরে মিষ্টি হলো প্রেমের সৃষ্টি, আমি না, আমি আর কোনোদিন ওই পথে যাব না। এখন থেকে আমি স্বাভাবিকভাবে চলতে চাই, কোনো অন্যায় আর করব না। তুই ফিরে যা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, রাজা আমার কাছে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। বস, পর কোনোদিন আপন হয় না। না 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 না, রাজা আমার কাছে আসবে না, এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো কিন্তু আছে। তোরা ওর দিকে একটু নজর রাখিস, ও কোথায় যায়, কি করে না করে। রাজা রাজা আমার কাছে আসবে না। না এখন এই মুহূর্ত থেকে কেন যেন মনে হচ্ছে তোকে আমি অনেক অনেক ভালোবাসি। তোর দাদুর কথা রাখতে গিয়ে সেদিন তোকে আমি মিথ্যে সান্ত্বনা দিয়েছিলাম তোকে আমি বিয়ে করব, কিন্তু আজ ইচ্ছে থাকলেও কোনো পথ নেই। কি বলছিস তুই? হ্যাঁ বন্যা, আমি আমি আর একদিন মাত্র তোদের মাঝে আছি, এরপর আমাকে আর তোরা খুঁজে পাবি না। কোথায় যাবি তুই? বন্যা, আমি এমন একটা অপরাধ করেছি যা আগামীকাল আমি থানায় গিয়ে বলবো। আমার সমস্ত ঘটনা শোনার পর কি শাস্তি হবে জানিস? ফাঁসি। তাহলে সমস্ত ঘটনা থানায় গিয়ে বলার কি দরকার? এই জন্য বলতে হবে, আমি যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার মতে হাত দিয়ে কসম কেটেছি। আমি সত্যি ঘটনা আগামীকালের মধ্যে না বললে টুম্পা মারা যাবে। না না, আমি এ হতে দেব না, আমি এ হতে দেব না। বন্যা, তুই আমাকে মাফ করে দিস, আমি আমি তোর ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। না, আমার ইচ্ছে পূরণ না করে তুই যেতে পারবি না। কি বলছিস বন্যা? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব, আজ এখন এই মুহূর্তে। হে ভুল তুই কেন করলি বন্যা? আমি যে তোকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমি তো শুধু আজকে রাতটুকু আছি। এতটা সময় আমার দরকার নেই। তুই তোর বন্যাকে শুধু একবার তোর মন থেকে বন্যা বলে বুকে জড়িয়ে নিলে আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার স্বাদ মিটে যাবে। বিশ্বাস কর, সব মিটে যাবে। বন্যা, বিশ্বাস কর, তোর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, কিছুই চাওয়ার নেই। শুয়ে পড়।
হ্যালো আঙ্কেল, আজ কিন্তু খুনিকে ধরে নিয়ে আসার কথা মনে আছে তো? তুমি সবাইকে নিয়ে থানা এসো, আমি খুনিকে নিয়ে থানা যাচ্ছি। আম্মু ফুফু তোমরা তাড়াতাড়ি এসো, আঙ্কেল খুনকে নিয়ে থানা যাচ্ছে। আসুন। এ হলো আপনার স্বামীর খুনি। বলো কি অন্যায় করেছিল আমার স্বামী, যার জন্য একটি মেয়েটার জীবন থেকে চিরদিনের জন্য বাবার স্নেহ মায়া মমতা কেড়ে নিয়েছিলে? তাকে রাখো বাবারা মেয়েটির দিকে, ওর জীবনে বাবার আদর চায়, ভালোবাসা চায়। তাকে তুমি এইসব কথা বলছো ভাবি? ও নিষ্ঠুর হৃদয়হীন পাষাণ, ওর জন্ম হয়েছে মানুষের জীবন নিয়ে খেলা করার জন্য, মানুষের স্নেহ মমতা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার জন্য নয়। আমার মা ফুপু অনেক বকেছে, আমি তো তোমাকে বকতে পারবো না, আমার আব্বু আমাকে আদর করে সবসময় চুম খেত, সেই মুখটা তুমি কেড়ে নিয়েছো। তুমি শুধু একবার তোমার মুখটা ঘুরাও, সেই মুখে আমি ফুঁপে দিতে চাই। আমি আমি তোমার স্বামীকে খুন করেছি, আমি কে আর জীবন থেকে কে আর ভাইয়াকে কেড়ে নিয়েছি, আমি তোমার শ্বশুরকে পাগল সাজিয়েছি, আমি আমি টুম্বার জীবন থেকে টুম্বার বাবার আদর স্নেহ মায়া মমতা সব কেড়ে নিয়েছি। আমি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার অপরাধের শাস্তি পেতে চাই। মিথ্যে কথা, তোমার মতো মানুষ খুন করতে পারে না, তোমার মতো মানুষ কারো রক্তে হাত লাল করতে পারে না। আমি বুঝেছি তুমি টুম্পার মাথা হাত রেখে যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজে খুনি সেজেছ। রাজা খুনি নয়, খুনিকে আমি চিনি। আপনি রাজাকে ছেড়ে দিতে পারেন। আপনি যাবেন না, তুমি বিশ্বাস করো আমি তোমার বাবাকে খুন করেছি, বিশ্বাস করো আমি তোমার বাবাকে খুন করেছি। অতি সাহেব আপনি অন্তত আমার কথা বিশ্বাস করুন। সরি, কারণ বাদে নিজেই বলেছে সে খুনিকে চেনে জানে, তাই আপনি ইন্সপেক্টর আসাদের খুনি নন, আপনি যেতে পারেন। বন্যা, ওরা কেউ আমার কথা বিশ্বাস করল না, আমি আমি আমার অপরাধের শাস্তিটা পর্যন্ত পেলাম না, আমার অপরাধের শাস্তিটা পর্যন্ত পেলাম না। তোর কি হয়েছে বন্যা? তোকে আর কোনোদিন পাবো না সেই ভেবে আমি যে বিষ খেয়ে মরতে চেয়েছি। বন্যা, তুই এসেছিস, এখন আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, তুই তুই আমাকে বাঁচে রাজা, তুই আমাকে বাঁচা। তুই বাঁচবি, আমি তোকে বাঁচাবো। Oh!
করবো? সরি, শি ইজ ডেড। আরে ভালো সে আমারে দিল ফাঁকি, বলো কোথায় যাই রে, কান্দো আমার মন কান্দো রে, দয়া আমার মন কান্দিয়া কান্দিয়া যাইব, আমার জীবন রে কান্দো আমার মন কান্দো রে। এত রাগ ভালো না, তোর যা খুশি তাই করবি, মরণ অনেক সোজা, আমিও মরতে পারি নিষ্ঠুর বেঈমান। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, বলা নেই কওয়া নেই, হুট করে মরে গেলি, এই কত চর থাপ্পড় মেরেছিস মনে আছে? মাপ নিয়েছিস? মাপ মরে গেলে কে আমাকে শাসন করবে, কে আমাকে চোর মারবে বল? আমি তো তোর উপর কোনদিন রাগ করিনি, কেন এমন করলি রে বললা, কেন এমন করলি বন্যা? বন্যা তুই শেষবারের মতো আমাকে একটা চর মার, একটা তপ্পর মার, শুধু একটা তপ্পর মার, মার মার। আমি আর এখানে থাকব না, অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে চলে যাব। বইয়ের ভিতরে কেন? ও রঞ্জু, ওকে তো আমি ভালোবাসি। তুই একে ভালোবেসেছিস কেন ভাবি? এই হলো তোর ভাইয়ার খুনি। ভাইয়ার খুনি? এ তুমি কি বলছো ভাবি? ভুল বলছি না, সেদিন তোর এই ভালোবাসা রঞ্জুই তোর ভাইয়াকে খুন করে রক্তাক্ত অবস্থায় আমার কাছে আশ্রয় নিয়েছিল, আমি আশ্রয় দিয়েছিলাম, তাই চিনতে আমি ভুল করিনি। আমি ভালোবাসার শক্তি দিয়ে সে দেয়াল ভেঙে কেয়াকে আমার বুকে টেনে আনবো। বিশ্বাস করো কেয়া, আমি তোমার ভাইকে খুন করিনি। খবরদার, আর মিথ্যে বলার চেষ্টা করো না। আসলে সেদিন ভাইয়া ঠিকই বলেছিল, একজন খুনি রক্তে তোমার জন্ম, তোমার বাবা খুনি, তোমার ভাই খুনি, তুমিও একদিন খুনির খাতায় নাম লেখাবে। কেয়া, তোমার ভালোবাসার কসম, আমি খুন করিনি। তোমার কোন কসমই আজ আমার সামনে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি কি অস্বীকার করতে পারবে সেদিন তুমি ভাইয়াকে বলনি দেয়ালটা সরিয়ে দিয়ে আমাকে তোমার কাছে টেনে নেবে? তুমি কি অস্বীকার করতে পারবে আমার ভাইয়াকে খুন করে আমার এই ভাবির কাছে আশ্রয় নিয়েছিলে না? তুমি কি অস্বীকার করতে পারবে? তুমি সেদিন আমাদের বাড়ি থেকে পালিয়ে আসনি। তোমার সব কথা সত্যি,
শুধু মিথ্যা একটাই। ব্যাস সঞ্জু ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। শোনো, এই মুহূর্তে আমার কর্তব্য ছিল তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু দিলাম না। তোমাকে ভালোবাসতাম বলে, করুণা করে, দয়া করে আজকে রাতটুকু সময় দিলাম। তুমি এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাবে, নইলে এরপর দেখা হলে তোমাকে আমি ক্ষমা করব না। কিয়া, আমার কথা শোনো, আমার কথা শোনো, বিশ্বাস করো, আমি তোমার ভাইকে খুন করিনি, আমি তোমার ভাইকে খুন করিনি। তুমি আবার আমার কাছে কেন এসেছো? আমি তোকে তোর জীবনের সেই অজানা শত্রুর সন্ধান জানাতে এসেছি। কি বলতে চাও তুমি? যে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে তুই যন্ত্রণায় জ্বলে মরছিস, সেই অপরাধের প্রকৃত অপরাধী আমি। বিশ্বাস কর, মিথ্যা বলছি না, সত্যি বলছি, আমি আমি ইন্সপেক্টর আসাদের খুনের আসামি। আসলে তোমার মহত্বের তুলনা হয় না। তুমি যদি মনে করে থাকো নিজে খুনি আসামি, সে যে প্রমাণ করবে তুমি আমার জন্য দয়া করছো, তাহলে ভুল করেছো। আমি তোমার দয়া করুণা নিয়ে বাঁচতে চাই না, নিজেই আমি আমার শত্রুকে খুঁজে বের করব, আমি নিজেই প্রমাণ করব আমি নিষ্পাপ, আমি নির্দোষ। রঞ্জু, তুই আমার কথা বিশ্বাস কর ভাই। আর একটা কথা বলার চেষ্টা করো না, বেরিয়ে যাও, আর যাবার আগে জেনে যাও, বাঁচতে হলে নিজের যোগ্যতা নিয়ে বাঁচব, তোমার মতো অপরাধীর দয়া অনুগ্রহ নিয়ে নয়। একদিন সত্যি প্রমাণ পাবি আমি খুনি। জানি না আজকের এই অবিশ্বাস সেদিন পর্যন্ত তোকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তবে একটা কথা তুইও জেনে রাখ, আমার অপরাধের শাস্তি তোকে আমি পেতে দেব না, তোকে পেতে দেব না। আসসালামু আলাইকুম, এসো বাবা এসো, আমি সব জানি, তুমি খুন না করেও খুনি হয়েছ, এটা অন্যায়। আপনি এসব জানলেন কি করে? কে আপনি? উকিলই বলতে পারো, আসল খুনিকে বের করে তোমাকে নির্দোষ প্রমাণ করাই আমার কাজ। আপনি পারবেন, পারবেন ইন্সপেক্টরের খুনির সন্ধান দিতে, পারবেন আমাকে নির্দোষ প্রমাণ করতে? পারবো বলেই তো তোমাকে ডেকে এনেছি। শোনো, প্রকৃত খুনির সন্ধান পেতে হলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। বলুন কি শর্ত? তোমাকে একটা অন্যায় কাজ করতে হবে। অন্যায়? অন্যায় বলতে পারো, অপরাধ বলতে পারো, ক্রাইম বলতে পারো, যেটা তোমারই। না, আমি কোনো অন্যায় করতে পারবো না। তাহলে তুমি তোমার খুনির সন্ধান পাবে না। ঠিক আছে, বলুন কি করতে হবে। তেমন কিছু নয় বাবা, পুলিশের নজর ফাঁকি দিয়ে একটা মাল দিয়ে আরেকটা মাল নিয়ে আসবে। বেশ, আমি রাজি। কি বললি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। না, সে হতে পারে না, সে আমি হতে দেব না। আসসালামু আলাইকুম, এসো বাবা এসো, আমি জানতাম তুমি না এসে পারো না। একে বলে ভালোবাসার টান, ভালোবাসার টান। শিকড় ধরে যখন টান দিয়েছ তখন কি আর না এসে পারি? তুমি যে ছেলেটিকে অন্ধকারে বাসিন্দা করেছ সে কে জানো? জানার প্রয়োজন মনে করি না বাবা, তুমি নেই আমার ব্যবসা তো চালাতে হবে, তাই রঞ্জুকে তোমার জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। কিন্তু রঞ্জু আমার ভাই, ওকে মানুষ করার জন্যে তোমার হাত ধরে আমি আলো থেকে অন্ধকারে পা রেখেছি। যে ভাইকে মানুষ করার জন্য আমি অমানুষ হয়েছি, সে ভাইকে তুমি আমার মতো অমানুষ করতে চাও? না ব্যাপারে যাতে না, আমার মতো আমার ভাইকে তুমি অমানুষ করো না। রাজা, আমার ব্যবসা তো আমাকেই করতে হবে, তোমার ভাইকে কাজে না লাগালে তুমি করো, করো। জীবনে যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তার যোগফল মিলাতেই বাকি জীবনটা কেটে যাবে। তুমি শুধু অন্যায় অপরাধের যোগফল মিলাচ্ছ, ভাগ্যের যোগফলটা মিলাও, দেখবে আমি তোমার জন্য কি না করেছি। ফুটপাথ থেকে তুলে এনে, হ্যাঁ ফুটপাথ থেকে তুলে এনে আজকের এই রাজা করেছি। ভাগ্যের সিঁড়ি তুমি কত উপরে নিয়ে গেছে একবার ভেবে দেখো। ভেবেছি, ভাগ্যের সিঁড়িটা আমাকে উপরে নিয়ে গেছে তুমি দেখেছ, কিন্তু আসলে সেই সিঁড়ি দিয়ে আমি অনেক অনেক নিচে নেমে গেছি, যেখান থেকে উঠে আসার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি
আমি তোমাকে নিচে নামিয়েছি, আমি তোমাকে নিচে নামিয়েছি, আমি তোমার জন্য কিছুই করিনি। হায় রে অভাগা দেশ, এই জন্যই মানুষের উপকার করতে নেই, আমি তোমার জন্য কিছুই করিনি। অস্বীকার করছি না, তবে তুমি যা করেছো, তোমার প্রয়োজনে করেছো, তোমার স্বার্থে করেছো, আমার জন্য তুমি কিছুই করনি। চিৎকার করো না রাজা, চিৎকার করে কথা বলা আমি একদম পছন্দ করি না। ঘুমন্ত সিংহের নিঃশ্বাসকে তুমি চিৎকার বলছো? যখন এই সিংহটা ধৈর্যের বাঁধ ভেঙে গর্জন শুরু করবে তখন কি বলবে? এখনো সময় আছে, আমার ভাইকে তুমি খারাপ করো না। কি করবে, কি করবে তুমি? তোমার ভাই স্বেচ্ছায় আমার সাথে হাত মিলিয়েছে, আর আমার নিয়ম তো তুমি জানো, স্বেচ্ছায় কেউ এলে আমি তাকে ফিরিয়ে দেই না, কারণ আমি একজন ভদ্রলোক। কিন্তু তোমার নিয়ম ভেঙে আমার ভাইকে আমি ফিরিয়ে নেবই, সে আমার চ্যালেঞ্জ। আমার সাথে চ্যালেঞ্জ করলো, আমার সামনে চিৎকার করলো, আমাকে হুমকি দিল, আমি তো পাগল হয়ে যাব, আমি তো পাগল হয়ে যাব। কোথায় যাচ্ছিস? তোমার জানার প্রয়োজন নেই, অধিকারও নেই। কিন্তু জেনে রাখ, তোর যাওয়াটা হচ্ছে না। বাধা দেবে? হ্যাঁ, তাই তো তোর সামনে এসে দাঁড়িয়েছি। তুমি হয়তো জানো না আমার প্রয়োজনে আমি শুধু বাধা কেন, বাধার প্রাচীরও ভেঙে ফেলতে পারি। তাই বলছি আমাকে হাত তুলতে বাধ্য করো না। কি বললি? তুই হাত তুলবি? হাত তুলবি? তোর হাত তোল, তোর বলছি তোর হাত। সবাইকে চিনতে পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পাচ্ছি না আসাদের ভাইয়ের ছবি টুম্পার কাছে এলো কি করে? এটা আমার চাচির ছবি। শুধু চাচু না, আপন চাচা। কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, এ হচ্ছে আসাদের আপন ভাই। মা, চাচুকে নিয়ে এসো না। আমি কি তোমার চাচুর বাসা চিনি? নারিন্দা মরে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই বাসা দিয়ে খেয়ে দেবে। এই যে ভাই, এখানে রাজা কোথায় থাকে? ওই বাড়িতে। কাঁদিস না দাদু, কাঁদিস না দাদু। ওরা কেউ আমাকে বুঝলো না, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যা কিছু করেছি শুধুমাত্র আমার ওই ভাইয়ের জন্যে, ওর মুখে হাসি ফোটানোর জন্যে, ওর সুখের জন্যে। কিন্তু ও আমাকে কোনোদিনই বিশ্বাস করল না, আর করবেই বা কেন? আমি চলতে চলতে এত নিচে নেমে গেছি, এখন আমাকে ঘৃণা করা যায়, অমানুষ বলা যায়, আপন ভেবে কাছে টেনে নেওয়া যায় না। চুপ কর দাদু, চুপ কর। হ্যাঁ দাদু, বাবার আত্মার শান্তির কথা ভেবে এমন একজনের বুকে ছুরি চালালাম, ইন্সপেক্টর আসাদ চৌধুরী। কি বলছিস তুই? আমি জজের বুকে আগুন জ্বেলে দিতে চেয়েছিলাম, ওর আদেশে আমার বাবার ফাঁসি হয়েছিল, কিন্তু আমি এমন আগুন জ্বেলেছি, সে আগুনে জ্বলে
আমি দগ্ধ হয়ে যাচ্ছি, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আমি পুলিশকে সমস্ত ঘটনা বলবো। কোথায় যাচ্ছিস? জানি না, তবে একটা কথা বলতে পারি, কোনো অন্যায় করতে যাচ্ছি না, যাচ্ছি নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে। আমি আমার অপরাধ স্বীকার করতে এসেছি। আজ আমি বলছি, আপনার স্বামীকে সেদিন আমি ফোন করেছিলাম, আমি আমার অপরাধের শাস্তি পেতে চাই। আপনি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিন। অবশ্যই অপরাধী শাস্তি পাবে। আমার স্বামীর খুনি শাস্তি হোক তা আমি চাই, কিন্তু কিন্তু আমার স্বামীর খুনি তুমি নও। সত্যিকারের আসল খুনির পরিচয় আমি সব জেনে গেছি, তাই বিনা অপরাধে তুমি শাস্তি পেতে চাইলেও সে শাস্তি আমি তোমাকে পেতে দেব না। পুলিশকে আমি সব বলবো, পুলিশই আমার স্বামীর খুনিকে খুঁজে বের করবে। হোয়াট? জি, আমি ইন্সপেক্টর আসাদের আসল খুনি। আপনি কি জানেন এই খুনের দায় আপনার ফাঁসি হতে পারে? আমি কিছুই জানতে চাই না, শুধু আমার পাপের প্রায়শ্চিত করতে চাই। আমাকে অ্যারেস্ট করুন। না, ও মিথ্যে বলছে। ইন্সপেক্টর আসাদের আসল খুনি আমি। না না ইন্সপেক্টর, ও মিথ্যে কথা বলছে। আসাদকে আমি খুন করেছি, কিন্তু তার কোনো প্রমাণ তোমার কাছে নেই। ইন্সপেক্টর সাহেব, আমি মিস্টার আসাদকে খুন করেছি, তার সাক্ষী প্রমাণ আমার কাছে আছে। আমাকে অ্যারেস্ট করুন। সঞ্জু, আর একটা মিথ্যে কথা বলার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলব। চিৎকার করে কোনোদিন মিথ্যাকে সত্য প্রমাণ করা যায় না। ইন্সপেক্টর সাহেব, আমি আসাদের খুনি। না, মিথ্যা কথা, মিথ্যা কথা, আমি খুন করেছি। না, আমি খুন করেছি। শাট আপ! তোমরা দুজনেই আসাদের খুনি বলে দাবি করছো। আমি তোমাদের দুজনকে অ্যারেস্ট করছি, কে প্রকৃত খুনি তার প্রমাণ করবে আদালত। রাজা, রাজা আমাকে হারিয়ে দিল, আমার সাথে চ্যালেঞ্জ করে রাজা জয়ী হয়ে গেল, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। শোনো ড্যাড, আমি যা বলি তাই করো। রাজা রঞ্জু দুই ভাই এখন থানায়, ওরা বলছে দুইজনই ইন্সপেক্টরের খুনি। দুইজনলে কি করে? সেটা না হয় নাই শুনলে, আমি যেটা বলি সেটা করো। বল বাবা কি করতে হবে। ইন্সপেক্টরের সন্তানকে তুলে আনো, আর ইন্সপেক্টরের স্ত্রীকে বলো কাল আদালতে সে যেন বলে রাজা রঞ্জু দু ভাই তার স্বামীকে খুন করেছে। না বললে তার সন্তানকে তুমি হত্যা করবে। সন্তানের কথা ভেবে সে আদালতে বলবে রাজা রঞ্জু দু ভাই তার স্বামীর খুনি, ওদের শাস্তি হবে। তখন তুমি চিৎকার করে বলবে জয় তোমার, পরাজয় রাজার। আহ, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই না হলে আমার সন্তান। এই ইন্সপেক্টরের সন্তানকে তুলে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আপনি? নাম একটা আসবে, কিন্তু সবাই তাকে ব্যাপারী বলে। শোনো মা, তোমার সন্তান এখন আমার কাছে, বিশ্বাস না হয় কথা বলে দেখো। নাও। আপু, টুম্পা, আপু, ওরা আমাকে ধরে এনে আটকে রেখেছে। আমার খুব ভয় করছে আপু, আমার খুব ভয় করছে আপু। না মা, ভয় পাবার কোনো কারণ নেই। তুমি শুধু আমার একটা কাজ করবে,
আগামীকাল আদালতে গিয়ে বলবে রাজা আর রঞ্জু দুজনই তোমার স্বামীর খুনি, না বললে তোমার সন্তানকে মেরে ফেলবো। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। রাখি মা, আসসালামু আলাইকুম। অর্ডার অর্ডার, প্রসিড অন। মোহাম্মদ আদালত, আসাদ চৌধুরীর বাবা সাবেক বিচারপতি রহমান চৌধুরী আমার নির্দোষ বাবা আমির সিয়াজিকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই বিচারক আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছে আমিও একদিন ওর বুকে আগুন জ্বালিয়ে দেব। তাই তার সন্তান আসাদকে খুন করে আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। মিথ্যে কথা মহামান্য আদালত, ইন্সপেক্টর আসাদের বোনকে একে আমি ভালোবাসতাম। আসাদ আমাদের ভালোবাসায় দেয়াল হয়ে দাঁড়ায়, তাই কেয়াকে পাওয়ার জন্য আমি ইন্সপেক্টর আসাদকে খুন করি। মহামান্য আদালত, এই মামলার বাদী আসাদ চৌধুরীর স্ত্রী মিসেস সাহানা চৌধুরীকে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হল। মিসেস চৌধুরী, আপনি আপনার স্বামীর খুনিকে চেনেন? জি চিনি। এদের ভেতর কে আপনার স্বামীর খুনি বলুন তো? তুমি আমাকে বেমন ভাবতে পারো, চম্পার বাবা আমার ভাইয়ের মতো। রাজা রঞ্জু দুজনই তোমার স্বামীর খুনি, না বললে তোমার সন্তানকে মেরে ফেলবো। তোমার মন এত বড়, তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলে। মহামান্য আদালত, আমার স্বামী আসাদ চৌধুরীকে এদের দুজনের কেউ খুন করেনি, এরা মিথ্যে বলছে। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি মিথ্যে কথা বলছেন, আমি হলাম আসাদ চৌধুরীর খুনি। মিথ্যে কথা মহামান্য আদালত, মিসেস চৌধুরী আপনি কি অস্বীকার করতে পারেন যেদিন যেই মুহূর্তে আপনার স্বামী খুন হয় সেদিন সেই মুহূর্তে জনতার ধাওয়া খেয়ে আমি আপনার বাড়িতে আপনার কাছে আশ্রয় নিতে আসিনি? না, আমি যাকে আশ্রয় দিয়েছিলাম সে আপনি নন, অন্যজন। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি মিথ্যে কথা বলছেন। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি আসাদ চৌধুরীর খুনি, আমাকে শাস্তি দিন। না, আমি খুনি, আমাকে শাস্তি দিন। না মহামান্য আদালত, ও মিথ্যে বলছে, এক ভাই কখনো আরেক ভাইকে খুন করতে পারে না। হ্যাঁ মহামান্য আদালত, ইন্সপেক্টর আসাদ চৌধুরী এদেরই বড় ভাই। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করে সাবেক বিচারপতি রহমান চৌধুরীর কাছে ওদের বড় ভাই মানুষ হয়, তাই ভাই কখনো ভাইকে খুন করতে পারে না। এরা কেউ আমার স্বামীর খুনি নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। সাক্ষীর জবানবন্দিতে এটাই প্রমাণ হয় যে রাজা এবং রঞ্জুর এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, তাই আদালত রাজা এবং রঞ্জুকে বেকসুর খালাসের আদেশ জারি করছে। টুম্পাকে দেখছি না, টুম্পা কোথায়? কি হয়েছে ভাবি, টুম্পা কোথায়? টুম্পাকে ব্যাপারী নামে একজন লোক ধরে নিয়ে গেছে। ব্যাপারী? হ্যাঁ, ভাবি কি টেলিফোনে বলেছিল আপনাদের বিরুদ্ধে সাক্ষী না দিলে টুম্পাকে মেরে ফেলবে? না, আমি বেঁচে থাকতে ব্যাপারে টুম্পাকে কিছুই করতে পারবে না। দাঁড়াও ভাইয়া, আমিও তোমার সাথে যাব। আসসালামু আলাইকুম, এসো বাবাজিরা, এসো এসো। তোমরা যার জন্য এসেছো তাকে সযত্নে রেখে দিয়েছি। ব্যাপারি, টুম্পার গায়ে একটা টোকা পড়লে আমি তোমার সমস্ত কিছু তছনছ করে দেব। কি করবি, কি করবি তুই, কি করবি? সেই রাজা কি করতে পারে তা তুমি ভালো করেই জানো। কিছুই করতে পারবি না, আমার নিজের স্বার্থের জন্য সারা জীবন আমি তোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছি, বুঝেও তুই কিছুই করতে পারিসনি। আমার স্বার্থের জন্য তোকে দিয়ে ইন্সপেক্টরকে খুন করিয়েছি, কিছুই করতে পারিসনি।
আর একটা কথা শুনলে তো তোরা দুবাই একত্রে ফাল দিয়ে উঠবি। আজ থেকে বিশ বছর আগে, হ্যাঁ হ্যাঁ বিশ বছর আগে আমার দোষ তোর বাবার কাঁধে দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। কি করতে পেরেছিস? আগানোর চেষ্টা করলে বাচ্চাকে গুলি করব। তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি না, তার জবাব আজ আমি তোকে দেব। ড্যাড, জবাবটা আমি দেই। দে। অবাক হচ্ছ, তুমি ভেবেছিলে আমার ছেলে সত্যি সত্যি অন্ধ? আরে পাগল, আমি কি এতই বোকা নিজের ছেলেকে অন্ধ রেখে তোমার উপর ভরসা করে থাকব? আমি তো জানি জানি পর কখনো আপন হয় না, তাই আমার রিজার্ভ ফোর্স রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। রিজার্ভ ফোর্স শুরু করো বাবা, যাও। মারবো না? ঠিক আছে, বাচ্চা মানুষের কথা শোনা উচিত। হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। কিন্তু তোমাকেও যে আমার একটা কথা শুনতে হবে। আমি শুনবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। শোনো, তুমি ওই গোলপোস্টে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি আমি বল শর্ট করব। তুমি ঠেকাতে পারলে মার বন্ধ, আর না ঠেকাতে পারলে মার চলতে থাকবে। চলো খেলা শুরু করি। চলো 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 চলো। আসসালামু আলাইকুম, কে তুমি মা? ওদের থামতে বলুন। এই তোরা থাম থাম থাম, তুমি এবার মারো। আমি তোমার চাচা, বাপের মতো মুরব্বী। ভয় পাচ্ছ কেন? আপিলের ব্যবস্থা আছে না? গোল পোস্টে গিয়ে তারা চুম্পা পেনাল্টি শট নেবে, যতক্ষণ ঠেকাতে পারবে ততক্ষণ বেঁচে থাকবে। চল চল বলছি। নাও চুম্পা, গোল পোস্টে বল মারো। ভাবি কোন রকম চালাকি করার চেষ্টা করলে গুলি করবে। দাও দাও না।
বিশ্বাস করো ভাবি, ভাবি ভাবি তোমার স্বামীকে খুন করেছিল, আমাকে ক্ষমা করে দাও ভাবি। আমি জানি তুমি যে অন্যায় করেছিলে তার চেয়ে অনেক বেশি আমাদের জন্য করেছ। আমরাই তোমার কাছে ঋণী হয়ে আছি রাজা। চুপ, তুমি তোমার চাচুকে ক্ষমা করে দাও ভাবি। আমার ভাইটিকে তুমি দেখো।